নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2021 মোটের উপর দিয়ে যেমন গেছে গেছে, 2022 আরও ভালো যেন যায় আমি ঈশ্বরের কাছে কামনা করি। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার জন্য এ বছরের শুভ সংখ্যা, শুভ রং, শুভ কবচ, অর্থাৎ 2022 আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখো, 2022 যদি আপনি অ্যাডিং করেন 2+2+2 অর্থাৎ সমান সমান আসছে 6 মানে শুক্র এই সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এই বছরটি কিন্তু শুক্রের কিন্তু বছর হতে চলেছে। তো এই বছরে আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার জন্য কোন কবচটি আপনার জন্য বিশেষভাবে লাকি সেটা অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করে আপনারা সেই কবচ আপনারা পরিধান করুন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, আপনার জন্য লাকি কবচ কোনটা, অর্থাৎ আপনার জন্ম ছক অনুযায়ী এবছর কিন্তু আপনাদেরকে কবচ আপনাদেরকে কিন্তু পরিধান করতে হবে, যে কবচ আপনার ভাগ্যের চাকা আপনার কিন্তু ঘুরাবে। যাদের ক্ষেত্রে রত্ন নিতে অসুবিধা হচ্ছে, রত্ন নিতে যাদের খুবই অসুবিধা, তাদের ক্ষেত্রে কিন্তু কবচ বিশেষভাবে কিন্তু কাজ কিন্তু করবে। এবার আসি আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, যে নাম্বারগুলো আপনার ক্ষেত্রে সেই তারিখে গেলে আপনার কোনো শুভ কাজ বা ইন্টারভিউ বা কোনো আপনি ড্রিল করছেন বা কোনো প্রথম দোকান ওপেনিং করছেন, এই যাবতীয় জায়গাগুলোতে আপনি যদি এই তারিখগুলো যদি মেনটেন করেন বা কোনো একটা ভালো কাজে যাচ্ছেন যাত্রা, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার 2, 3, 2, 3, 9 এ কটি সংখ্যা আপনাদের ক্ষেত্রে লাকি, 2, 3, 9 এবং কিছু ক্ষেত্রে 1 আপনাদের ক্ষেত্রে লাকি। আপনাদের ক্ষেত্রে আনলাকি যে সংখ্যা সে সংখ্যা হচ্ছে 5। আপনাদের ক্ষেত্রে এবছরের জন্য একটি সংখ্যা আনলাকি সেটি হচ্ছে 5। অবশ্যই এটা আপনারা কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করার, অর্থাৎ 5 মানে কি 5, 14, 23 এই তারিখগুলো একটু হলেও আপনারা অ্যাভয়েড আপনারা করুন। এইবার আপনাদেরকে জানাই আপনার ক্ষেত্রে এবছরের শুভ রং, যে রং আপনার কোনো বিবাহের ক্ষেত্রে বা কোনো ইন্টারভিউতে যাচ্ছেন বা কোনো শুভ কাজে যাচ্ছেন, একটা জামা আপনারা পরিধান করুন। ন্যূনতম যদি তাও না হয় একটা সে কালারের কোনো রুমাল যদি আপনারা রাখেন, আপনার ক্ষেত্রে লাক ফেভার নিশ্চিত রূপে কিন্তু আপনাদের করবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা কিন্তু একান্তই দরকার। প্রথম যে আপনাদের লাকি কালার আমি জানাতে চলেছি, সে লাকি কালার হচ্ছে আপনাদের হলুদ। হলুদ কালারটা লাকি, লাল, হলুদ, লাল এবং বেগুনি এবং সাদা আপনাদের ক্ষেত্রে লাকি। আনলাকি কালার আপনাদের কালো এবং সবুজ আপনাদের ক্ষেত্রে, এই কালারগুলো এবছরের জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ বা আনলাকি কালার হিসাবে কিন্তু গণ্য কিন্তু হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এ বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।